ধরুন আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় চোর, এই কথাটা যখন আমি বলছি আমার কাছে সেই মেটেরিয়াল আছে বলেই আমি বলছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালের পর থেকে এত বড় গাড্ডায় বোধহয় পড়েনি। রাস্তা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, রাস্তা তৃণমূলের ছেলেদের পৈতৃক সম্পত্তি নয়, থানাগুলো তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, থানাগুলো তৃণমূলের পার্টি অফিস নয়। তা সত্ত্বেও দেখবেন কিছু পুলিশ অফিসার করবে, তারা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন, তাদের দেখবেন কারুর বোন তৃণমূলের কাউন্সিলর, কারুর স্ত্রী তৃণমূলের এমএলএ, কারুর ক্ষেত্রে দেখা যাবে যে তৃণমূলের সঙ্গে তাদের অন্য কোন সম্পর্ক আছে, কেউ কিছু বখরা পান, কেউ বালির বখরা পান, কেউ কয়লার বখরা পান। আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলবার জন্য আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে পুলিশের ভয়ে শাসক গাড্ডায় পড়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালের পর থেকে এত বড় গাড্ডায় বোধহয় পড়েনি, যেটা সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তৎপরবর্তী সময়ের ঘটনাক্রম আমাদের চোখের সামনে দেখাচ্ছে যে সরকারকে প্রতিটি ক্ষেত্রে নাস্তানাবুদ হতে হচ্ছে, আদালতে হতে হচ্ছে, আদালতের বাইরে হতে হচ্ছে, সরকারকে এবং সরকারের যারা সরকারি দল সেই দলের সমর্থকদের হতে হচ্ছে। এই জায়গাটা নতুন কিছু নয়, কারণ সরকারের উপর মানুষের যে জনরোষ তৈরি হয়েছে সেই জনরোষের একটা প্রভাব সরকারের যারা সমর্থক ধামাধারী তাদের উপর পড়বে, এটাই রাজনৈতিকভাবেই একটা স্বাভাবিক বিষয়। আমি সেটা নিয়েও বলতে আসিনি, আমি যেটা নিয়ে বলতে এসেছি এমতাবস্থায় সরকার কি করছে, এমতাবস্থায় সরকার যা যা চেষ্টা করছে, কণ্ঠরোধ করার চেষ্টা করছে কোথাও মিডিয়ার, বিশেষত ডিজিটাল মিডিয়াগুলো, যারা এখনো পর্যন্ত নিজেদের মেরুদণ্ড শক্ত করে সরকারের প্রভাবের বাইরে থেকে সরকারের দুর্নীতিকে এক্সপোজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। সাধারণ ইন্ডিপেন্ডেন্ট চিন্তা ভাবনা করতে পারেন এমন মানুষজন যারা তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরেন, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমি দেখলাম যে কয়েকজন ইউটিউবারকে, কয়েকজন ডিজিটাল মিডিয়ার যারা চালান তাদেরকে বিভিন্ন থানা থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই অভিযোগগুলো বেলেবেল সেকশনের অভিযোগ, কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে থানায়, যার উদ্দেশ্য খুব পরিষ্কার, তাদেরকে হ্যারাস করা, ব্যক্তিগতভাবে তাদেরকে হ্যারাস করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা। আসলে এটাই করতে পারবে তারা, এটাই করবার চেষ্টা করছে। তার উপর আমরা দেখলাম কালকে যখন প্রেসিডেন্সি কলেজে আর বাইরে কতগুলো ছবি, কতগুলো ভিডিও এলো যে কলেজের ভেতরে তারা যখন প্রতিরোধকে মোকাবিলা করতে পারছেন না তৃণমূল কংগ্রেস, তখন বাইরে তাদের ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছে। আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু তিনটে মেসেজ আপনাদেরকে দিতে চাই। এক, ভয় পাবেন না, যে কথাটা বারবার বলছি এখনো বলছি, ভয় পাবেন না, রাস্তা কারুর পৈতৃক সম্পত্তি নয়, রাস্তা তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, রাস্তা তৃণমূলের ছেলেদের পৈতৃক সম্পত্তি নয়, থানাগুলো তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়, থানাগুলো তৃণমূলের পার্টি অফিস নয়, থানাগুলো আপনার আমার পকেটের টাকা দেওয়ার ট্যাক্সের, সেই ট্যাক্সের টাকায় এই থানা এবং পুলিশ সবটাই কিন্তু চলে, তাদের মাইনেটাও হয়। সুতরাং যদি দেখেন চোখের সামনে কোনো পুলিশকে তৃণমূলের হয়ে ধামাধারি কাজ করতে, সেই খবরটাকে নির্দিষ্ট করুন এবং তার বিরুদ্ধে প্রমাণ সহ নির্দিষ্টভাবে সেই প্রমাণ জমা দিন, প্রয়োজনে আমরা আদালতের কাছে সেই প্রমাণ তুলে দেব। আমরা জানি অনেক ক্ষেত্রেই পুলিশের কাছে যখন শাসক দলের লোকেরা মারধর করার পর যেটা করে, প্রথমেই তারা থানায় চলে যায়, থানায় গিয়ে একটা মিথ্যা এফআইআর আগে করিয়ে দেয় এবং তারপর যখন যারা আক্রান্ত হলেন তারা হাসপাতালে গেলেন, মেডিকেল করালেন, তারপর থানায় গেলেন, তখন গিয়ে সেই কেসটা পরবর্তী সময় তারা রেজিস্টার করে। বহু ক্ষেত্রে দেখা যায় শাসক দলের এফআইআরে নন বেলেবল সেকশন, বড় বড় সেকশন দিয়ে দেয়, আর যে সমস্ত এফআইআরগুলো শাসক দলের বিরুদ্ধে হয় সেখানে বেলেবেল সেকশন দিয়ে পুলিশ ছেড়ে দেয়। এরকম ঘটনা হলেও আপনারা কিন্তু সেটাকে পয়েন্ট আউট করুন, আমাদেরকে জানান, প্রকাশ্যে আনুন সেই নির্দিষ্ট পুলিশ অফিসারের নাম, নির্দিষ্ট থানার নাম, নির্দিষ্ট থানার ওসির নাম। খুব পরিষ্কারভাবে এই কাজটা যদি করতে পারেন তাহলেই কিন্তু পুলিশকে তৃণমূল মুক্ত করা বা
রাজনীতি মুক্ত করার যে কথাটা আজকে আসছে, অর্থাৎ পুলিশ কোনো রাজনৈতিক দলের ধামাদারি হয়ে কাজ করবে না সেইটাকে পরিষ্কার করা যেতে পারে। তা সত্ত্বেও দেখবেন কিছু পুলিশ অফিসার করবে, তারা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন, তাদের দেখবেন কারুর বোন তৃণমূলের কাউন্সিলর, কারুর স্ত্রী তৃণমূলের এমএলএ, কারুর ক্ষেত্রে দেখা যাবে যে তৃণমূলের সঙ্গে তাদের অন্য কোনো সম্পর্ক আছে, কেউ কিছু বকরা পান, কেউ বালির বকরা পান, কেউ কয়লার বকরা পান, কেউ কিছু অন্যান্য বিভিন্ন আনুগত্য আনুকূল্য সরকারের সেটা পেতে থাকেন, তার জন্য তারা সেটা করেন, তারও তালিকা প্রস্তুত করার সময় ইতিমধ্যে এসে গেছে। আমি খালি একটা কথা বলতে চাই, যারা ডিজিটাল মিডিয়া চালান, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যটা তুলে ধরেন, আপনাদের কাজ সত্য তুলে ধরা। পুলিশ কি করতে পারে? পুলিশ আপনাদেরকে কতগুলো নোটিশ দিতে পারে, নোটিশ দিয়ে ডাকতে পারে, ডেকে বসিয়ে রাখতে পারে, হ্যারাস করতে পারে, তার বেশি কিচ্ছু করতে পারে না। এই ধরনের নোটিশ এলেই যদি দেখেন সেখানে সঙ্গে সঙ্গে উকিলবাবুর সাথে যোগাযোগ করুন। আমাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসংখ্য উকিলবাবু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা কাজ করে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্টলি, তাদের সাথে যোগাযোগ করুন, আদালতের কাছে যান এবং প্রয়োজনে এগুলির বিরুদ্ধে সরাসরি আদালতকে জানান যেগুলো করার পিছনে কারণটা কি। যখনই দেখবেন পিছনের কারণটা এসে যাবে, তখনই কিন্তু আদালতে দাঁড়িয়ে তৃণমূলের ওপর দায় বর্তাবে যে তৃণমূল কর্মী ওই এফআইআরটা করছেন, ফলস এফআইআর করছেন, তার উপর দায় বর্তাবে। কারণ যে সমস্ত কন্টেন্টের ক্ষেত্রে আপনারা এফআইআর করছেন, সেই কন্টেন্টগুলি কিন্তু শাসক দলের বিরুদ্ধে কিছু কথা, আর যদি সেই কন্টেন্টটাকে যদি আপনাকে আপনার অভিযোগের ভিত্তিতে যদি প্রমাণ করতে হয়, উল্টো দিক থেকে কিন্তু খণ্ডন করার জায়গাটাও এসে যাবে। অর্থাৎ ওটা প্রমাণ আদালতে দাঁড়িয়ে করবার যে মেটেরিয়াল তাদের আছেন সেটা তারা আদালতে এক্সপোজ করবেন। ধরুন আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় চোর, এই কথাটা যখন আমি বলছি আমার কাছে সেই মেটেরিয়াল আছে বলেই আমি বলছি। এই কথাটা দেখানোর জন্য কোন সোশ্যাল মিডিয়াকে বা কোন ডিজিটাল প্ল্যাটফর্মকে যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে যিনি আইনি ব্যবস্থাটা চালু করলেন তার ঘাড়েই দায় বর্তাবে। প্রকাশ্য ট্রায়ালের মাধ্যমে যখন গোটা পৃথিবীর কাছে প্রমাণিত হয়ে যাবে এবং রেকর্ডেড হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, তার দায় কিন্তু থাকবে সেই তৃণমূল কর্মী যিনি এই এফআইআরটা করছেন, বা যেই পুলিশ অফিসার যিনি শাসক দলকে তুষ্ট করবার জন্য এই এফআইআর করে হ্যারাস করবার চেষ্টা করছেন। ধন্যবাদ। আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলবার জন্য আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে পুলিশের ভয়ে শাসক গাড্ডায় পড়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালের পর থেকে এত বড় গাড্ডায় বোধহয় পড়েনি, যেটা সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তৎপরবর্তী